হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, খেলার উত্তেজনা সব দিকেই। তাই আজকে টিউটোরিয়ালটা আমি খেলা নির্ভরই করতে যাচ্ছি। আপনারা জানেন নতুন একটি অ্যাপ রিভিউ করার কথা ছিল এবং সেই অ্যাপসটির ভিডিও আমি রেকর্ডও করে রেখেছি, বাট ভিডিওটি রাত 8টায় যাবে। তাই চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসি। সেটা হচ্ছে যে সব ক্রিকেট নিউজ, সব ক্রিকেটের লাইভ খেলা আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটির নাম হচ্ছে র‍্যাবিট হোল এবং এখানে কীভাবে আপনি অ্যাকাউন্ট করে এখান থেকে আপনি ফ্রিতে খেলা দেখতে পারবেন, আমি এখন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো র‍্যাবিট হোল অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। খেলা টস অলরেডি হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু দ্রুত বলে শেষ করব ভিডিওটি। তো অ্যাপসটি ডাউনলোড করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি চাইলে এখানে ইমেল ফোন নাম্বার দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা নিচে দেখেন গুগল এবং ফেসবুক দুইটা অপশন আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করেই কিন্তু এখান থেকে সাইন ইন করতে পারবেন। ওকে, তো সাইন ইন করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিম্পলি আপনি অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকমের শো করবে, মানে লাইভ টিভি। দেখেন এখানে লাইভের যে টিভিগুলো আছে সেগুলো আছে, আমি একটু সাউন্ডটা আগেই কমিয়ে নিই। ওকে, তো এখানে আপনাকে, আপনারা জানেন যে লাইভ কোনো কিছু দেখতে হলে আমাদেরকে নেটের প্রয়োজন হয়, তো সেজন্য এটাও প্লে করতে হলে আমাদেরকে নেট লাগবে। ওকে, তো নেটটা যখন কিন্তু, ওকে, তো এরকম লাইভে আপনারা টিভি দেখতে পারবেন এবং লাইভে খুব সহজেই এই যে এশিয়া কাপ চলছে আপনারা সহজেই দেখতে পারবেন। ঠিক আছে, খুব ইজি এই অ্যাপসটি ইউজ করা, যে কোনো মানুষ ইউজ করতে পারবেন। অনেক অনেক ভিডিও আছে এখানে, আপনার চাইলে সেগুলো দেখতে পারেন। যেহেতু এখন খেলা চলছে তাই আমি খেলা নির্ভরই করলাম। র‍্যাবিট হোল অ্যাপসটি সম্পূর্ণ জিটিভি নির্ভর একটি অ্যাপস, জিটিভি সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে যে এখানে কিন্তু আমাদের নিজস্ব একটা নাটকও আছে, নাটকটির নাম হচ্ছে বাতিওয়ালা। আপনি জাস্ট র‍্যাবিট হোলে গিয়ে সার্চ দিলেই পাবেন বাতিওয়ালা লিখে, আমাদের যেই প্রজানার বাতিওয়ালা নাটকটির রিভিউ আমি করেছিলাম আমার চ্যানেলে আর একবার। তো আপনারা সেই নাটকটি এখানে সার্চ দিলে এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সেখান থেকে নাটকটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আর হ্যাঁ, প্রথমে বলতে ভুলে গেছি, তাই এখন বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পাবার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।